আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ফুটবল ফ্যান্স, গত ভিডিওতে বলেছিলাম 2024 কোপা আমেরিকার আগে ব্রাজিলিয়নরা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে, মেক্সিকো ও ইউএসএর বিপক্ষে। কবে, কখন, কত তারিখ, কয়টায়, কোথায় অনুষ্ঠিত হবে এই দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সব কিছু জানাবো এই ভিডিওতে। দয়া করে সবাই ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, গেল বছরে ব্রাজিলিয়ানদের সময়টা একেবারে ভালো কাটেনি। নতুন বছরে নতুন কোচের অধীনে বেশ নতুন ছন্দে সেলেসাওরা। প্রিয় ফুটবল ফ্যান্স, নতুন বছরে জয় নিয়ে এবং স্পেনের সাথে ড্র করে সেলেসাওরা বেশ আগের থেকে কিছুটা হলেও বেশ মজবুত হয়েছে নতুন কোচের অধীনে। 2024 কোপা আমেরিকার আগে ব্রাজিলিয়ানরা মেক্সিকো ও ইউএসএর বিপক্ষে মাঠে নামবে সেলেসাও বাহিনীরা। শক্তিশালী মেক্সিকোর বিপক্ষে 9 জুন বাংলাদেশ সময় সকাল 6:30 কাইলফিল্ড স্টেডিয়ামে মাঠে নামবে সাম্বা বয়েরা। এর আগেই মেক্সিকোর সাথে দেখা হয়েছে মোট 5 বার। 5 বারের মধ্যে মেক্সিকো 1 বার ড্র করেছে ব্রাজিলের সাথে, আর 4 বারই জয় পেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউএসএর বিপক্ষে 13 জুন বাংলাদেশ সময় ভোর 5টায় কাইম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মাঠে নামবে ব্রাজিলিয়ান তারকারা। ইউএসএর বিপক্ষে মোট 3 বার দেখা হয়েছে ব্রাজিলের, আর 3 বারই জয় পেয়েছে ব্রাজিলিয়ান তারকারা। এই দুই প্রীতি ম্যাচের মাধ্যমে কোপা আমেরিকার ব্রাজিলের স্কোয়াড নির্ধারণ করবে দরিভাল জুনিয়র। আশা করা যাচ্ছে ব্রাজিলের মাস্টার মাইন্ড দরিভাল জুনিয়র কোপা আমেরিকার স্কোয়াড নিয়ে হতাশ করবে না। এরপরেই কোপা আমেরিকার শিরোপার মিশনে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বন্ধুরা, 2024 কোপা আমেরিকার শিরোপা সেলেসাওদের ঘরে আসার সম্ভাবনা কতটুকু রয়েছে দয়া করে কমেন্টে জানাবেন প্লিজ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।